হাসপাতালে হাসফাস উত্তর চব্বিশ পরগনায়। বাগদা গ্রামীণ হাসপাতালে বন্ধ প্রসূতি বিভাগের সিজার পরিষেবা। অভিযোগ, পরিষেবা চালু হওয়ার কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে পড়ে প্রসূতি বিভাগের সিজার পরিষেবা, ফলে প্রসূতিদের নিয়ে যেতে হয় প্রায় 25-30 কিমি দূরে বনগাঁ মহকুমা হাসপাতালে। প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যাও কম। বিদ্যুৎ পরিষেবার সমস্যাও রয়েছে, নেই পানীয় জলের পরিষেবাও, রীতিমতো কিনে খেতে হচ্ছে জল। এখানে প্রসূতি মায়েদের সিজারের ব্যবস্থা চালু হয়েছিল, কিন্তু চালু হওয়ার কিছুদিন বাদেই, কয়েক মাসের মধ্যেই সেটি বন্ধ হয়ে যায়। ফলে এখানে প্রসূতি মায়েদের নিয়ে 25-30 কিলোমিটার দূর বনগাঁ মহকুমা হাসপাতালে যেতে হয়। জল নেই আজ কয় বছর, যত কলে লাগা সব খারাপ হয়ে যাচ্ছে। কোনো কল এই এটা ওইটা সব কল খারাপ, 5-7টা কল সব খারাপ। এখন কোনো কাজ হচ্ছে না আমাদের। হ্যাঁ, সব কিনে খেতে হয়, উপায় নেই। হ্যাঁ, যদি এখান থেকে ট্রান্সফার লেখে সিজারের জন্য, হ্যাঁ এখানে তো হয় না, তাহলে বনগাঁতে নিয়ে যেতে হবে। চালু হলে তো অবশ্যই সুবিধা হয়, যে এখান থেকে আমাদের আর যাওয়া লাগবে না, কাছাকাছি এখান থেকে পরিষেবাটা ভালো পাওয়া যাবে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস বিএমইচের। আর এই ব্যাপারটা জেনারেটার আমি জন্য পুরো আমার হায়ার অথরিটি পর্যন্ত লেটার করে রেখেছি, ওটার একটা লেটার আমাদের PWD অফিসেও গেছে, এটার ব্যবস্থা চলছে। যদি জেনারেটারটা হয়ে যায় তবে সিজারটাও তার পরপরই ওই একই সাথে চালু হয়ে যাবে, যেহেতু আমার পাওয়ার ব্যাকআপ নেই বলে সিজারটা আপাতত বন্ধ আছে। আশা করি এই তিনটে সলভ হয়ে যাবে আর কি। এ বিষয়ে মুখ খুললেন শাসক বিরোধী উভয়েই। আগামী দিনে যাতে হসপিটালটা আরো বেশি ডেভেলপ করে এবং আরো বেশি যাতে উন্নত লাভ করে, মানুষ পরিষেবা পায়, ডাক্তারবাবুর সংখ্যা এবং নার্সের সংখ্যা যাতে বৃদ্ধি পায়, সেটা আমরা নিশ্চয়ই দলের পক্ষ থেকে এবং আমাদের MLA সাহেবের পক্ষ থেকে নিশ্চয়ই যেখানে গেলে কাজটা হয় আমরা সেই কাজটা করব। আমাদের এই ভরসা, এখান থেকে আমরা যেন সঠিকভাবে ট্রিটমেন্ট পাই, একটা মার যেন ওই রাত্রেবেলায় ওই অপারেশনের জন্য ওই অবস্থায় বনগাঁতে ছুটে যেতে না হয়। আমাদের সম্বল তো এই, জেনারেটর নেই, কল নেই, এই তো চাওয়া আমাদের। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।